নমস্কার, আমি সুজন বর্মন নজিবেদু সিট থেকে আসছি। আপনার নাম? আমার নাম হরিপদ সেন। আপনার জায়গার নাম? গ্রাম হলো বলরামপুর, থানা থানা তুফানগঞ্জ, ডিস্ট্রিক্ট কুচবিহার। আচ্ছা, আপনার মোবাইল নম্বর? 9641521048। আচ্ছা, আপনি এটা কী বুটটা চাষ করেছেন? নজিবেদু কোম্পানির হচ্ছে, নজিবেদু কোম্পানির উইনার উইনিয়ার 8352 আপনি চাষ করেছেন। এর আগে কী করতেন? এর আগে 9081 9081 করতেন। আচ্ছা, এই বছর আপনার 9081 আছে? তো এবারও আছে। এই বছর আপনার পাশের জমিতে 9081 আছে? অন্য জমিতে। তো আপনাকে এটা বীজ আপনি কিনে এনেছিলেন না আপনার ফ্রি দেওয়া ছিল? আমাকে কোম্পানি থেকে ফ্রি দেওয়া ছিল। ফ্রি দেওয়া ছিল। তো আপনি এখানে কতটা জমি চাষ করেছেন? 1 বিঘা লাগাইছি। 1 বিঘা জমি উইনার চাষ করেছেন। তো আপনার জমি তো এখন রেডি? জমি রেডি আছে। হ্যাঁ, তো আপনি এখন কী কী ভালো দেখতেছেন একটু বলবেন? দানা দুনা মানে প্রত্যেকটা গাছে উচ্চতার দিক দিয়ে একই রকম, ফলগুলো একই লেভেলে আছে, একই মানে সাইজ, গোড়া গোড়ার থেকে আগাল পর্যন্ত প্রত্যেকটাতে দানা পরিপুষ্ট আছে। আচ্ছা, একটা মশাতে একটু বলবেন দানা কতটা আছে একটা লাইনে? একটা লাইনে 16টা আছে, রাউন্ড ফিগারে 16টা। আচ্ছা, লম্বায় 45টা 40টা এরকম আছে। আচ্ছা, তো একটু দানার কোয়ালিটিগুলো দেখাবেন, দানার কোয়ালিটি। এই যে একটা ভেঙে দেখতেছি, ভিতরে একটু শুষ্ক শুষ্ক মনে হয়, রসটা সম্ভবত কম কম আছে। দানাগুলো বলবেন, দানাগুলো কীরকম? দানাগুলো খুব বড় পুষ্ট হয়েছে আর একটু শুষ্ক শুষ্ক ভাব আছে। আচ্ছা, দানার মধ্যে কি রস ভাব কম দেখা যাচ্ছে? কম দেখা যাচ্ছে। অন্যান্য ভুট্টার থেকে আপনি যে 9081 চাষ করেছেন তার থেকে আপনার দানার মধ্যে রস খুব কম দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, আর দানাগুলো বড় বড় সাইজে ভালো আছে। আচ্ছা আচ্ছা, পুষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, ওয়েট কীরকম মনে হচ্ছে? ওইটা তো ভালোই মনে হয় যে বেশি হবে, ফলনে সম্ভবত ভালোই হওয়ার কথা। আচ্ছা, গাছ তো আপনার জমিতে পড়েনি, তো একটু গাছের শিকড়গুলো দেখাবেন। শিকড় পড়ে নাই, গাছের শিকড়টা শক্ত আছে, দাঁড়ানো আছে গাছ, যে গাছের গোড়ার শিকড় যে চারিদিকে লাগানো আছে। আচ্ছা, শক্ত আছে, নড়াচড়া করতেছি তাও পড়ে না। আচ্ছা আচ্ছা, অন্যান্য গাছের থেকে গাছ খুব শক্ত। আচ্ছা, ধন্যবাদ। তো আপনি কত ইঞ্চি ডিস্টেন্সে লাগিয়েছেন? 20x12। 20x12, একদিকে 20 ইঞ্চি দিয়েছেন আর একদিকে আপনি 12 ইঞ্চি দিয়েছেন। আচ্ছা, তো আপনার জমি তো রাস্তার পাশেই? রাস্তার পাশে আপনার জমি, তো রাস্তা দিয়ে গ্রামের চাষি যাচ্ছে, তো তারা কি বলতেছে? তারা দেখে বলছে যে ভালোই হয়েছে, ফলন ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা, গ্রামের যে চাষি আছে তারা রাস্তায় যাচ্ছে আর আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি ভুট্টা চাষ করেছেন, তো আপনি বলে দিচ্ছেন? তো বলছি নজিবুদ্দিন সিটসের উইনার 8352 চাষ করেছেন। আচ্ছা, তা আগামী দিনে চাষিরা কি করবে মনে হয়, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা ভালোই দেখছে, তো ফলনে যদি ভালোই হয় তাহলে তো এটাই করবে। আচ্ছা, তো চাষিরা বক্তব্য, চাষিদের বক্তব্য তো দেখেই আগামী দিনে তারা মন্তব্য করে নিয়েছে, আগামী দিনে এদিকে সব উইনারে চাষ করবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। আগামীতে এটা থেকে বেশি করবো, এবার তো ফ্রি পাইছে 2 কেজি। আচ্ছা, 1 বিঘে লাগাইছে, আগামীতে পারলে 5-6 বিঘে, আমি তো 8 বিঘে পর্যন্ত ভুট্টা লাগাই প্রতি বছর, এবারও 7 বিঘে আছে। আচ্ছা, আগামীতে একটু বেশি করে করবো, এটা যে ভালো হয় ফলনে। আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ।